সম্মানিত সুধী, আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। তো আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন চলছে, তো যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে আমরা যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো আমাদের বৌদ্ধ ধর্ম। আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। এর পাশাপাশি আমরা যেটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো আমাদের ছোট সোনামণিরা যারা আমাদের খ্রিস্ট ধর্মে রয়েছে সেই ধরনের বিষয়গুলোকে নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখে দেওয়ার, বৌদ্ধ ধর্ম এবং আমাদের খ্রিস্ট ধর্ম, এই দুটি বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিষয়গুলো দেখে দেওয়ার। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। যারা এই ধর্মের রয়েছেন, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম, এর সাথে আমরা যে কাজটি করবো সেটা হলো আমাদের নৈতিক শিক্ষা। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা প্রথমত বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব। বৌদ্ধ ধর্মের আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। সেটি হলো যে আমাদের ছোট সম্প্রদায়ের জন্য সেটি হলো পূজা। পূজা নিয়ে আলোচনা আমরা করব। এরপরে আমাদের যে বিষয়গুলো রয়েছে আমরা সাধারণভাবে যে বিষয়গুলো জানব সেটি হলো সাধারণত যে উপকরণগুলো, পূজার সামগ্রী বা উপকরণ আমরা সেটি দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণত যে উপকরণ বা পূজা বা পূজার উপকরণ আমরা দিতে পারি এই বিষয়গুলো আমরা আমার ছোটো সম্বন্ধে জানানোর চেষ্টা করব। এরপরে যেগুলো আমরা জানাবো সেগুলো হলো শীল এবং শীল শব্দের অর্থ এই বিষয়গুলো জানাবো, এবং আমরা পঞ্চশীল এই বিষয়গুলো জানাবো আমাদের ছোটো সোনামণিদের। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়গুলো জানাবো সেগুলো হলো প্রত্যেক ধর্মের যে বিষয়, আচ্ছা প্রত্যেক ধর্মগ্রন্থর যে বিষয়গুলো, ধর্মগ্রন্থর প্রত্যেক বিষয়গুলো সেগুলো জানাবো। এবং এর সাথে সাথে আমরা আমাদের ছোট সম্বন্ধে আরও কিছু কাজ শেখাতে পারি, সেগুলো হলো সুত্তপিটক এই বিষয়টি জানাবো। এবং আমরা কয়েকটি বিষয় দেখতে পেলাম যে পূজা এবং পূজার উপকরণ এই ধরনের শীল বা পঞ্চশীল। আসলে আমাদের বার্ষিক যে শিখন পরিকল্পনা যেগুলো সেগুলোর উপরে আমরা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা আপনাদের ছোটো সম্বন্ধে এই বিষয়গুলো সুন্দরভাবে জানাতে পারবেন। এখন আমরা যে বিষয়টি দেখে নেব সেটি হলো আমাদের খ্রিস্ট ধর্ম নিয়ে। খ্রিস্ট ধর্মের যে বিষয়টি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি একটু দেখে নেব। খ্রিস্ট ধর্মের জন্য আমাদের যেগুলো রয়েছে, আমরা এখন বৌদ্ধ ধর্ম দেখলাম, তাহলে আমরা এখানে নোট করে দিই বৌদ্ধ ধর্ম। এখন আমরা যেটি দেখবো সেটি হলো আমাদের খ্রিস্ট ধর্মের। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো জানাবো সেটি হলো আদম ও হবা, এই বিষয়গুলো নিয়ে জানাবো। এরপরে আমাদের অবাধ্যতার যে পাপের ফল ছিল সে বিষয়টি জানাবো, পাপের ফল হিসেবে কী ছিল সেটি। এবং এর সাথে সাথে আমরা যে কাজটি করবো সেটি হলো ঈশ্বরের মহান আজ্ঞাসমূহ, এই বিষয়গুলো জানাবো। এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো জানাবো সেগুলো হলো পাপের ফল, তো সেটি আমরা পেলাম দেখতে। এর পাশাপাশি আমরা যে কাজটি করবো সেটি হলো পাপের প্রকারভেদ এটি জানাবো আমার ছোটো সময় যাদের শ্রেণীতে পড়াশোনা করছে এবং আমরা খ্রিস্ট ধর্ম নিয়ে আলোচনা করছি। এর পাশাপাশি আমরা ঈশ্বরের যে ভালো মন্দ বিষয়গুলো, ভালো মন্দ এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব এবং এগুলো বেছে নেওয়ার যে শক্তি সেগুলো জানানোর চেষ্টা করব। এবং পাপ থেকে উদ্ধারের জন্যে যে কাজগুলো এবং যিশু ক্রুশের উপর প্রাণ দিলেন সে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এরপরে আমাদের যে কাজটি হবে সেটি হলো মন্দিরে বালক যিশু
সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যিশুর মন্দিরে যে যাত্রা, মন্দিরের যাত্রা সে বিষয়টি জানার চেষ্টা করব এবং মোটামুটি আমরা এই বিষয়গুলো তো জানাবই এবং এরপরে যে যিশুর যে হারিয়ে যাওয়া, এই বিষয়টি হারিয়ে যাওয়া এবং এর সাথে সাথে যিশুর খুঁজে পাওয়া, যিশুকে মন্দিরে খুঁজে যিশুকে মন্দিরে খুঁজে পাওয়া, এই বিষয়গুলো ছিল দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তারা। আমরা আজকে দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি, একটি হলো বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। আশা করছি আজকে বিষয়টি দেখেছেন আপনারা। তো আমরা এই দুটি ধর্মের জন্য দুটি বিষয় একসঙ্গে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনাদের সুবিধা হয়। তো আজকে পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।